ব্যাংকে চাকরি লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি, বিবেচনা করলো না যে আমার যা না যাই তো হবে না, মানে আপনার যা না যাই হবে না, লোন থাকলে যা না যা হয় না। একাধিক হাদিস, শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না, লোনের টাকা ক্ষমা হবে না। আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন, আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি, আমার এটা পরামর্শ নাই। আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে পর্যন্ত ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড়, তারপরে অনেক বড়, তারপরেও যদি কোন রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাজলুম সাজতে হচ্ছে, তখন একটা দেখানোর জন্য আটকাতে হবে, তখন আপনি মাজলুম। কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই হিসাব হতে পারে না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম ইন্নি আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। যে নবী দিন রাতে কথা বলতেন, সালাম ফিরার পূর্বে বলতেন সালাতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এমন কোন সালাত আদায় করেননি যে সালাতে সালাম ফিরার পূর্বে এই বাক্য বলেন। আর উনি স্বেচ্ছায় কোটি কোটি টাকার লোন নিয়ে এ কাজ করতে গেলেন, হালাল রুজি, বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, ইন্নাল্লাহু আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ সাধারণ জনগণকে খাওয়ার ব্যাপারে উপার্জনের ব্যাপারে সেটাই আদেশ করেছেন যেটা নবী রাসূলগণকে আদেশ করেছেন। তাহলে খাওয়া উপার্জন ব্যবস্থা নবী রাসূল এবং সাধারণ জনগণের একই, সাধারণ মুমিন পুরুষ নারী একই, নবী রাসূল আর সাধারণ মুমিন পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বলেন, খাস নবী রাসূলগণ, ইয়া আইহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে পৃথিবীর নবী রাসূল আপনারা বৈধ হালাল রুজি খান, এটা আল্লাহর আদেশ, নবী রাসূলকে বলছে, নিশ্চিত তারা অবৈধ খাবেন না। এরপরেও ঘোষণা, জরুরি ঘোষণা, নবী রাসূলগণ আপনারা বৈধ হালাল রুজি খান, আমাল সলেহা, আর সৎ আমল করেন। আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল করুন। তাহলে নবী রাসূলগণ কি গোলাপ সাহের মাজারে টাকা দিবেন? তা হতেই পারে না। তবুও সতর্ক করছেন সৎ আমল করবেন, মানুষ আমল করলো কিন্তু সৎ নয়, তখন সবকিছুই গেল, সেটা বিদাত হতে পারে, সেটা শিরক হতে পারে। যেমন আমরা আহলে হাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে, তারপরের দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়িয়ে দিলাম, এটা কি সতামল হলো? এতে বিদাতও আছে শিরকও আছে। বিদাত এই জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন, তা অথচ তার নেকি নয়। আর শিরক এই জন্য যে নির্ধারিত দিনে করলেন, কেন এটা করলেন, এটা এমন একটা পাপ যাতে শিরকও আছে বেদাতও আছে। তো সতামল হতে হবে, এখানে মাজারে দশটা টাকা দিলাম এটাও তো আমল, তাহলে এটিকে সতামল? মাগরিবের পরে ছরেকাত সালাতুল আওয়াবিন পড়লাম এটাও তো আমল, তাহলে এটা কি সতামল? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম, তাহলে কি এটা সতামল? হিফখানা থেকে 15-20 জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম, এটা কি সতামল? সতামল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে চূড়ান্তভাবে যেটা প্রমাণ হয়ে আছে ইবাদত হিসাবে, সেটা সতামল। বাপের জন্য দান করেন, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন? তো ওখানে জমিদারের ছেলে আছে, আর আপনার বাপের নামে যেটা করেছেন সেটা তো সাদকা, এটা কি করে হতে পারে তার জন্য? অবাক, 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে এসেছে আপনার বাপের ওই মরার খাওয়া খেতে,
অথচ ওটা সাদকা, সাদকা তো হারাম, আপনি সব মানুষের জন্য হালাল নয়। আপনি তো জানেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিল, একটা খেজুর তুলে মুখে দিয়েছেন, আল্লাহর নবী একবার লাফতে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলছে, ফেলে বলছেন তুমি জানো না এটা সাদকা, সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, তাদের উপরে হারাম, আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তাদের জন্য হারাম, আমাদের বাড়িতে কাজ করলে তার মান বেড়ে গেছে, সে খাদ্য খেতে পাবে না, মানুষের ময়লা, সেটা আপনি খাইয়ে মনে করলেন যে আমার বাপের জন্য নেকির কাজ করেছি। টিসু সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হালাল রুজি, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার আদেশ দেন এবং সৎ আমল করার জন্য বলেন, আল্লাহর আদেশ।